এবার সংসার ভাঙার গুঞ্জন সৃজিত ও মিথিলার। একই সময়ে আলাদা স্ট্যাটাস সৃজিত মিথিলাকে নিয়ে নতুন গুঞ্জন। একমাত্র মেয়েকে নিয়ে ব্যাংককে ঘুরছেন রাফিয়াদ রাশিদ মিথিলা। সোশ্যাল মিডিয়ায় শুক্রবারই মেয়ে আইডার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ব্যাংককের অলিগলি ঘুরে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তারা। তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই মা মেয়েকে একসঙ্গে অন্য দেশে ঘুরতে দেখা যায়। সেই ট্যুরে দেখা মেলেনি আইরার বাবা সৃজিৎ মুখোপাধ্যায়ের। তবে দিন সাতেক আগেই একসঙ্গে ফ্রেম বন্দী হয়েছিল গোটা পরিবার। সবাই একসঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখতে। কিন্তু শনিবার সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে পোস্ট করেছেন একটি ছবি। সৈকতে ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। যতদূর চোখ যায় ছবি জুড়ে শুধুই জলরাশি। ক্যাপশনে যে গানের লাইন লেখা তার মর্মার্থ, এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপেরও প্রয়োজন নেই, এখানে কিছু প্রমাণ করার নেই, সবকিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে একা। বিদায় অ্যাঞ্জেলিনা, এবার বিদায় নিতে হবে। অর্থ দেখেই বোঝা যাচ্ছে এই গান বিচ্ছেদের, এই গান দুঃখের। হঠাৎ এই গানের লাইন কেন পোস্ট করলেন পরিচালক? উদ্বিগ্ন তার ভক্ত, কাকে বিদায় জানাচ্ছেন তিনি? শনিবার প্রায় একই সময় নিজের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মিথিলা। ক্যাপশনে নায়িকা লিখেছেন, কিভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি, কিভাবে জানো সেই প্রেম ন্যায্য, সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো। প্রায় একই সময়ে এই দুই বিচ্ছেদের পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। কেন এই হিয়ালি তারকা দম্পতির? প্রসঙ্গত, কিছুদিন আগে শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তার, তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। বাংলাদেশের গায়ক জন কবিরের সঙ্গেও তার সম্পর্কের কানাঘুষা শোনা যায়।